আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা দেখব, এটা আমাদের ইউটিউব মার্কেটিং এর অ্যাডভান্স স্টেপ, অর্থাৎ আমাদের অ্যাডভান্স পর্বের 3 নম্বর পর্ব। আজকে অ্যাডভান্স স্টেপের 3 নম্বর স্টেপ, তো এই স্টেপটা একটু দেখি আমাদের কি কি রয়েছে। তো আমি এখান থেকে প্রথমত আমি আমার এই চ্যানেলটায় চলে গেলাম। চ্যানেলটা চলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল, এটার উপর ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে আমরা প্রথমত আমাদের যে চ্যানেলটাকে এখন কাস্টমাইজ করব, অর্থাৎ আমাদের এই চ্যানেলটা, কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে এই চ্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পর এই যে দেখেন, আমরা কিছু ভিডিও আপলোড করেছিলাম যেটা কিন্তু পাবলিশড হয়েছে 4 ঘন্টা আগে। দেখেন এখান থেকে এই যে আমাদের এই ভিডিওটা কিছুক্ষণ আগে বা 4 ঘন্টা আগে আমাদের এই ভিডিওটা পাবলিশড হয়েছে, এবং এই ভিডিওগুলো অলরেডি আছে, এগুলো স্টেপ বাই স্টেপ পাবলিশড হবে। তো সবগুলো স্টেপ বাই স্টেপ পাবলিশড হবে। আচ্ছা যাই হোক, তো আমি এখান থেকে যে বিষয়টা আপনাকে দেখাতে চাচ্ছি, দেখেন আমরা এই সবগুলো বিষয় কিন্তু ক্রমে ক্রমে দেখে গিয়েছি কীভাবে আপনি অ্যাড করবেন সম্পূর্ণ বিষয়গুলো। এবং এখান থেকে আমি অ্যানালিটিক সহ এভরিথিং দেখিয়ে দিয়েছি। লাস্ট যে বিষয়টা এখানে এখন একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেটিং। এই যে এখানটায় যে অপশানটা রয়েছে সেটিং, এই সেটিংয়ের এভরিথিং বিষয় দেখাবো। জেনারেলি জেনারেল অপশানগুলোতে আপনার কারেন্সি ইউএসডি ইউএসডি ডলারে দিয়ে দিতে হবে। আপনি যদি অন্য অন্য বাংলাদেশি টাকায় দেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনে হয়তো অন করতে পারবেন না। যাই হোক, সেখান থেকে ইউএসডি বা ইউএসডি ইউএস ডলার দিয়ে দিতে হবে। দেন আপনার এখানে যেটা দিতে হবে, এটা হচ্ছে আপনার চ্যানেল। আপনার চ্যানেলের দেখেন বিষয়গুলো যেটা রয়েছে, কান্ট্রি, আপনার চ্যানেলটা কোন কান্ট্রি, একটা কান্ট্রি সিলেকশন করে দিতে হবে। তো আমরা এখান থেকে অবশ্যই আপনি প্রথমত বাংলাদেশ করে দিল, পরবর্তীতে ইউএসএ বা অন্য একটা কান্ট্রি করে দিতে হবে, কারণ আপনাকে মনিটাইজেশনের জন্য। যেমন আমি এটা করে দিয়েছি, দেখেন বাংলাদেশ, এবং সেভে আমি দিয়ে দিয়েছি। এখন সেভে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা একটু মনিটাইজেশনের দিকে যাই, তখন দেখবেন এখানে কি একটা অপশান আসবে, এই যে মনিটাইজেশনের দিকে। তো নোটিফাই যখন মানে এনেবল হবে তখন আপনার কাছ থেকে, তো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেকশন করলে নর্মালি আপনি মনিটাইজেশন পাবেন না। তো বাংলাদেশ থেকে এটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। আচ্ছা আমি যেটা দেখাচ্ছি, তারপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো হচ্ছে যে আপনার চ্যানেলে, আপনার চ্যানেলটা কী রিলেটেড, চ্যানেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে দিই নর্মালি আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যেহেতু চ্যানেলটা, ফ্রিল্যান্সিং, তারপর আপনি দিতে পারেন এই যে ফ্রিল্যান্সিং দিলাম, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, এবং তারপর আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি। আমার নেমটা দিয়ে দিলাম, তারপর ফ্রিল্যান্সার রায়হান। দেখেন এতটুকু দিচ্ছি। তারপর হচ্ছে ব্লগ, ব্লগ সাইট আমরা আলোচনা করি, এতটুকু আমি এখান থেকে জাস্ট দিয়ে দিলাম, আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। তারপর অ্যাডভান্স সেটিং এই অপশানটার মধ্যে যদি চাই, এখানে দেখেন যে বিষয়টা রয়েছে, আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন, এই কন্টেন্টগুলো আসলে কি ছেলে মেয়েদের যারা ছোটো তাদের জন্য কি প্রযোজ্য কি না, সেটার জন্য আপনাকে বলে দিতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের যে এটার যে আইনটা বা নিয়মটা, সেটা হচ্ছে কুপা, COPPA, অর্থাৎ চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন, এটা হচ্ছে। তো আমাদের এখান থেকে আমি নো করে দিলাম, বারবার সিলেকশন করতে হবে না। তো এখান থেকে নো করে দিয়ে আমি এখান থেকে কি করলাম, নো করে দিয়ে আমি এখান থেকে সেভ করবো অ্যাকচুয়ালি নর্মালি। তো এখান থেকে এইভাবে নর্মালি আপনার এভাবে এগুলো করে নেবেন। দেন যে বিষয়টা রয়েছে, দেখেন ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই অপশানটা চেক মার্ক দেওয়া আছে, এটাকে অবশ্যই একটু আনচেক করে দিবেন, কারণ
আপনি নিউ অবস্থা, আপনার চ্যানেলে হয়তো কতজন সাবস্ক্রাইবার আছে, নর্মালি মানুষ দেখলে ভাববে হয়তো ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো না, সেক্ষেত্রে আমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব না। তো এটার জন্য হয়তো বা এরকম আইডিয়া করতে পারে, তাই আমরা এখান থেকে আমাদের সাবস্ক্রাইবার যেটা পার্সোনাল নর্মালি লোকজন যেটা দেখবে এটা কিন্তু আমরা অফ করে দিয়েছি। তারপর এখান থেকে যেগুলো রয়েছে অটো ডিসক্রিপশন, এগুলো একটা তো আপনার চেকমার্ক দেওয়ার দরকার নাই। ডিজেবল ইন্টারনেট বেস অ্যাডস, তো এগুলো এখন দরকার নেই। সাবস্ক্রাইবার কাউন্ট, এগুলো দরকার নেই। দেন এখান থেকে আমি সেভের উপর একটা ক্লিক করে দিলাম। সেভের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে নর্মালি। আচ্ছা, এখন দেখেন জেনারেল অপশন কিন্তু আমাদের কমপ্লিট, এবং এইখান থেকে এইগুলো যেভাবে আছে বাই ডিফল্ট এভাবেই থাকা উচিত, আপনার কিছু করতে হবে না। অ্যাড প্লে লিস্ট, এগুলোতে আপনার এক্সট্রা এখন আর এই মুহূর্তে কিছু করতে হচ্ছে না। তারপর হচ্ছে এইখান থেকে টাইটেল ডিসক্রিপশন, তারপর হচ্ছে সিলেকশন ট্যাগ। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আপনার চ্যানেলে যদি কোনো বাই ডিফল্ট ট্যাগ দিতে চান বা আগে থেকে কোনো রকম টাইটেল অ্যাড করতে চান, তাহলে আপনি এগুলো এখান থেকে দিতে পারেন। আর নর্মালি আমরা কোনো রকম টাইটেল অ্যাড করিনি, এক্ষেত্রে এটা দেওয়া হয়নি। এবং এখান থেকে কোনো রকম ডিসক্রিপশন দিতে চাইলে আপনি চাইলে ডিসক্রিপশনটাও অ্যাড করতে চান। তো এরপর যেটা রয়েছে আপনার লাইসেন্স, যেমন লাইসেন্সের যে ব্যাপারটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকাটাই বেটার। তারপর অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবটাইটেল সিসি, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা একটু সিলেকশন করে নর্মালি বাংলা করে দিবেন, এভরিথিং বাংলা। ক্যাপশন, ক্যাপশন এখান থেকে আপনার কিছু অ্যাড করতে হবে না। তো এখান থেকে আর এইগুলো যেটা যেভাবে আছে অ্যালাউ অল কমেন্ট, এখান থেকে এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। দেন এখন যেটা করব আমরা, এখন যদি আমি একটু নিচে যাই, তারপর এই যে আপলোড ডিফল্ট এটা দেখালাম, অ্যাডভান্স সেটিং এর বিষয়টা, তারপর হচ্ছে পারমিশন, একমাত্র ওনার আমি নিজেই, এখান থেকে আর কাউকে ওনার তৈরি করতে চাচ্ছি না। আর এখান থেকে রয়েছে কমিউনিটি মডারেটর, আপনি যদি কাউকে অ্যাড করতে চান তাহলে এগুলো এখান থেকে দরকার, এবং আপনি কোনো লিঙ্ক ব্লক করতে চাইলে লিঙ্ক ব্লকও করতে পারেন এখান থেকে। তো এই বিষয়গুলো আর খুব বেশি একটা প্রয়োজন নেই, খুব বেশি একটা প্রয়োজনীয় না। তো এই হচ্ছে মূলত আমাদের ইউটিউবের ড্যাশবোর্ড এবং আপনি কীভাবে যা যা করবেন। মোটামুটি কিন্তু আমাদের অ্যাডভান্স বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের অ্যাডভান্স পর্বের তৃতীয় পর্ব। তো নেক্সট পর্বে আমরা নতুন কিছু বিষয় দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।